আজকের ভিডিওটা শুরু করছি একটা অন্য জায়গা থেকে, বিশেষ করে আমার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। একবার দেখুন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন। একদম আমি যে হোটেলে আছি বা আজকে আমি যে হোটেলের রিভিউ করতে চলেছি বা তার রুম ট্যুর করতে চলেছি সেটাই আমি এখান থেকে শেয়ার করছি। তার আগে আমি আপনাদের আমি যে রুমে রয়েছি সেটা একবার রুম ট্যুর করে দেখাই, চলুন একবার। আমি রয়েছি 306 নম্বর রুমে, এইটা হচ্ছে কমন ব্যালকনি এরিয়া আর এইটা হচ্ছে আমার রুম। চলুন রুমে প্রবেশ করি। এই দরজা খুললাম, আমি কিন্তু অলরেডি ঢুকে পড়েছি, ইউজ করছি কিন্তু। দেখুন আমার সানগ্লাস রয়েছে, এই যে টেবিল, জগ, গ্লাস, জলের বোতল দিয়েছে, টিভি রয়েছে আর সেটটা বস্তু আছে, বুঝতে পারছেন। এসি রয়েছে কিন্তু আমি এসি রুমে নেই, বললে হয়তো করে দেবে কিন্তু আমি নিইনি, এমনি প্রচণ্ড ঠান্ডা এখানে। আমার ব্যাগ রয়েছে, এই ব্যাগ আমার স্লিং ব্যাগ, এইটা দেখুন বালিশ এলোমেলো, তিনজন শোয়া যাবে আরামসে। চার্জিং পয়েন্ট দেখুন, ওইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তিনটে চার্জিং পয়েন্ট। ওখানে একটা মিরর রয়েছে, ওখানে একটা সাইড টেবিল রয়েছে, এটা ওয়াশরুম, এখানে একটা চেয়ার। ওয়াশরুমটা পরে দেখবো, আগে এই জায়গাটা দেখবো, চলুন 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 চলুন। এখানে দেখুন এইখানে একটা দরজা দেওয়া আছে, আবার এইটাটা অ্যালমোনিয়ামের দরজা দেওয়া আছে। এটা একটা প্রাইভেট ব্যালকনি, মানে এই রুমের সঙ্গেই রয়েছে। এখানে একটা চেয়ার দেওয়া আছে, চেয়ারটা আপনি ঘরেও রাখতে পারেন। আর এখান থেকে এইরকম ভিউ, এইরকম ভিউ দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও দেখুন। আর আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, শুধু এই 306 না, 305, 304 ইত্যাদি রুমগুলোও কিন্তু আপনি সি ভিউ পেয়ে যাবেন। এবার দেখাই যে এই যে 305, 304 ইত্যাদি রুমগুলো কিন্তু আপনি এখান থেকে সি ভিউ পেয়ে যাবেন। এই দেখুন, ওহ সুপার, আমি অনেকদিন পর এরকম হোটেলে থাকছি, আমি হোটেলে থাকি এত দারুণ ভিউওয়ালা রুম পাই না, দারুণ। আর চলুন একবার ওয়াশরুমটা দেখে নিই। হাই, এটা চলুন, এইটা দিয়ে লাইটটা জ্বালানো আছে, কোমোড আছে, জেট স্প্রে আছে, বালতি, মগ ইত্যাদি আছে, শাওয়ার আছে, গিজারও আছে, এদিকে বেসিন আছে, ওইদিকে একটা আয়না দেওয়া আছে। মানে একদম যা বেসিক যা সুযোগ সুবিধা থাকার কথা একটা ওয়াশরুম বা বাথরুমে সব কিছু এখানে বিদ্যমান। সত্যি কথা বলতে এই যে দেখতে পাবেন লম্বা একটা বড় ব্যালকনি, কমন ব্যালকনি দেখুন, এখান দিয়ে এত হাওয়া দিচ্ছে আর সমুদ্র থেকে এত হাওয়া আসছে, মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে, ওনাদের তো ডিজি আছে, ডিজি চালিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে গরম লাগছেই না, মানে এত হাওয়া, এত হাওয়া, মানে বলে বোঝাতে পারবো না। আমার বক্তব্য শুনলেন আর আমার রুম ট্যুরও করালাম, কিন্তু হোটেলের নাম বলা হলো না, আমি বলবো না, আসল যে হোটেলের খণ্ডধার তার মুখ থেকে শুনবো। আচ্ছা এই যে লাহাদা, লাহাদাই হচ্ছে লিজ ওনার, বা হোটেলের নামটা একটু বলো, আমি বলিনি এখন। প্রভাত রিসর্ট। প্রভাত রিসর্ট, তার মানে লজিং নয়, মানে ফুডিং, লজিং সবই হবে, কিন্তু সব হবে, সব হবে। আচ্ছা, এবং মনের মতো খাবার, বাঙালিরা যেটা পছন্দ করে মনের মতো খাবার লেগে থাকবে, একদম, হ্যাঁ, মনে হবে বাড়িতে খাচ্ছি। মনের মতন খাবারের কথা একটা যেটা বললাম, আমি সকালবেলা আজকে এসেছি, আমি লুচি আর সাদা আলু তরকারি খেয়েছি, আলুর তরকারিটা জাস্ট ওয়াও ছিল, আমার খেয়ে আমার দিদামার কথা মনে পড়ে যাচ্ছিল, দারুণ। আমি দুপুরবেলা খাবো কিন্তু আজকে, ঠিক আছে, আমি খেয়ে রিভিউ দেবো এবং তারপর কথা হবে। সবচেয়ে বড় কথা, কটা রুম আছে টোটাল? 18টা রুম, সব এসি? সব নয়, 15টা এসি, 3টে নন এসি। আচ্ছা ভিউ রুম কত আছে, মানে এই রকম ভিউ দেখুন এবার? ভিউ আমাদের 12টা রুম আছে, 12টা রুম আছে। আর মোটামুটি অফ সিজনে ভাড়া সহ কত থেকে শুরু হচ্ছে? অফ সিজন বলতে দেখুন, পুরীতে তো সব সময় লোক আসে, তবু আমাদের ন্যূনতম এই ভিউ রুমগুলো 1200 টাকা তিনতলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি একতলার ভিউ রুমগুলো হয়, অর্থাৎ দোতলার ভিউ রুমগুলো হয়, সেগুলো 1100 টাকা নন এসি। নন এসি, এসি হলে 500 বেশি, এসি হলে 500 বেশি। আচ্ছা আবার একটা আমার রুমটা যে ট্যুর করালাম এক্ষুনি, সেটাতে দেখলাম গিজার আছে, গিজারটা যদি এসি রুম না নেয় সেক্ষেত্রে কি? এসি রুমে গিজার কম্পালসারি, ওটা থাকবে। আচ্ছা, ওটার জন্য আলাদা চার্জ দিতে হবে? কোনো চার্জ নেই। আর যদি নন এসি হয়? নন এসি করে গিজার ইউজ করলে 100 টাকা বেশি, 100 টাকা বেশি। আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? সব অ্যালাউ, অ্যালাউ আছে, প্রপার ডকুমেন্ট থাকলে সব, সব অ্যালাউ আছে। এইগুলো আজকে লাগে, জিজ্ঞেস করতে লাগে না, তবুও বলে দিচ্ছি সবারকে সমান ইনফরমেশন দিতে হবে ভিডিওতে। সিসিটিভি আছে? সিসিটিভি আছে। আচ্ছা, ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে। জলের ব্যবস্থা কি, জল কি কিনে খেতে হবে? আমাদের অ্যাকোয়াগার্ড নিজস্ব আছে, যদি কেউ মনে করে 20 লিটার জার কিনে, সেটাও আছে। আচ্ছা, সেটাও আছে, সব রকম সুবিধা। আচ্ছা, এখান থেকে কেউ যদি ট্যুর করতে চায়, সেই গাড়ির ব্যবস্থা কি? সমস্ত সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের ম্যানেজাররা আছে, খুব কোঅপারেটিভ। আচ্ছা, যেরকম যা ধরনের ফেসিলিটিস চাই সব হয়ে যায়, টপ ক্লাস, টপ ক্লাস। আচ্ছা, আরেকটা আমি লাহাদাকে জিজ্ঞেস করি, লাহাদা বলছি পার্কিংয়ের ব্যবস্থাটা কি আছে?
পার্কিং আমাদের হোটেলের দুটো ফ্রন্ট। আচ্ছা আচ্ছা, একটা সামনের ফ্রন্ট, এই দেখছেন, এই যে এইটার কথা বলছো, হ্যাঁ পার্কিং পার্কিং করতে পারবেন হোটেলের সামনে, আর ঠিক পেছন দিকে ওই রাস্তা পার্কিং করতে পারবেন, আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা তুমি একটা বলে রেস্টুরেন্টের কথাটা যেটা বললে, রেস্টুরেন্টে কি শুধু কি মানে হোটেলের লোকেরাই খাবে, বাইরের লোকও তো খেতে আসতে পারে? সবসময় আসতে পারে, অলওয়েজ ওয়েলকাম। আমি তোমার মাধ্যমে চাইছি যে বাইরের লোক জানুক যে এখানে একটা ভালো বাঙালি খাবার পাওয়া যায় এবং আসুক, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করুক মানুষের সাথে। ভেরি গুড, আমরা ওয়েলকাম করছি তাদের প্রত্যেককে। আমি খাবো এখন, দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, জাস্ট দুপুরবেলা এখন 3টে বাজে আমি ভিডিওটা করছি। সকালবেলা তো লুচি তরকারিটা আমার মুখে লেগে আছে, মানে দারুণ করেছে এবং বাজে তেল দিয়ে ভাজে না লুচিটা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কোনো পাম অয়েল ইউজ হয় নাই, একদম গ্যারান্টি। আমাদের কোয়ালিটি সবসময় মেনটেন করে, একদম। এটা কিন্তু আমার দায়িত্ব হচ্ছে ভিডিওর সাথে আপনাদের প্রপার ইনফরমেশন দেওয়া, মিসগাইড করা নয়। আমি আবারও বলছি, আমার দায়িত্ব হচ্ছে প্রপার ইনফরমেশন দেওয়া, মিসগাইড করা নয়। অতএব এটা কিন্তু 600-700 টাকার হোটেল নয়, এটা হচ্ছে একটু হায়ার সাইডের, বিকজ এই পজিশনটার জন্য। এই পজিশনটা দেখুন, এটা এটা হচ্ছে, আমি ঠিক বলেছি তো, দেখো এটা হচ্ছে ল্যারিকা হোটেল, তার পাশেরটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল, তো এটাই হচ্ছে ল্যান্ডমার্ক তোমার হোটেলে আসার জন্য, একদম। আর মোটামুটি হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে এই 1100-1200 টাকা থেকে শুরু হচ্ছে। আর হ্যাঁ, 20 টাকা কিন্তু এটা সব, আমি কি তোমার হোটেলে লাগে 20 টাকা এক্সট্রা? 20 টাকা মাসি চার্জ, এটা সব হোটেলে সব সিস্টেমই, এটা এটা 20 টাকাটা কিন্তু লাগবে, এটা কিন্তু আপনাদের। আর আমাদের 900 টাকারও রুম আছে, কিন্তু সেটা নিচের ফ্লোরে হবে, ভিউ হবে না, ভিউ হবে না। 900 টাকার রুমও আছে, এটা খেয়াল রাখবেন, 900 টাকার রুমও আছে, ভিউ হবে না, গার্ডেন ভিউ পাবেন, অ্যাটাচ ব্যালকনি পাবেন, সব পাবেন, সব পাবেন, খালি সমুদ্রের ভিউটা পাবেন। আর বেশি কথা বলবো না, তুমি প্লিজ এরো রুম দেখাও, চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। আমি তো রয়েছি এই প্রভাত হোটেলের 2 নম্বর ফ্লোরে, 1 নম্বর ফ্লোরে, সেখান থেকে একটা রুম দেখাবো 204। তার আগে আমার একজনের সঙ্গে পরিচয় হয়, যে আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। দাদা আপনার নামটা একটু বলেন। আমার নাম দীপক দাস। হ্যাঁ হ্যাঁ, আমি এই চ্যানেলের মোটামুটি দেখি, আমি এই চ্যানেলটির সাবস্ক্রাইবার, এই হোটেলে এসেছি। কেমন লাগছে হোটেল প্রভাত হোটেল? হোটেল খুব ভালো, এনাদের স্টাফদের ব্যবহার ভালো, আশা করি যতবার আসবো এখানেই আসবো, একদম। আপনারাও যদি মনে করেন এই হোটেলে আসতে পারেন। লাহাদা খুব বলছেন যে এটা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টে খাওয়ার জন্য সবাই আমন্ত্রণ জানাচ্ছেন, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া আপনি কি খেয়েছেন এখানে? হ্যাঁ খেলাম আজকে, ভালোই খাওয়ার, অসুবিধা নেই কোনো, যদিও আমরা আজকে ভেজথালি খেয়েছি, কিন্তু ভালো, আপনারা যেটা ইচ্ছা খেতে পারেন, আমি ভেজথালি খেয়েছি আজকে, একাদশী ছিল বলে। আচ্ছা ঠিক আছে, দামটা ঠিকঠাক লাগছে? হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, 204, এই রুমের একটা রুম ট্যুর করব, চলুন। দরজা খোলা, এসিও চালানো আছে, ঠান্ডা লাগছে বেশ ভালো, বড় একটা বেড আছে, কিং সাইজ বেড, 1 2 3 3 জন থাকতে পারবে, চার্জিং বোর্ড 1টা 2টো, এইটা 3টে, টিভি আছে এখানে, টেবিল আছে, একটা রাখা আছে জগ, 2টো গ্লাস, দুদিকে 2টো চেয়ার, ওইখানে ব্যালকনি, এখানে বাথরুম, এসি তো বলে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে মিরর আছে, বাহ সুন্দর, দারুণ, খুব ভালো লাহাদা, খুব রুমগুলো কিন্তু ভালোই মেনটেন করেছে, বুঝলে তো, খুব ভালো মেনটেন করেছো। আচ্ছা এইখানে দেখুন, এই যে ব্যালকনি যাওয়ার রাস্তা, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই ওয়ার্ড্রপটা এরকম, এই যে এই যে। আচ্ছা চলুন এবার একটু ব্যালকনিটা দেখে নিই, ব্যালকনি দেখে যেও, দুর্দান্ত ভিউ, দেখুন আমি আছি ওইটাতে, ওই ওপরটাতে ওইটা, আর এখান থেকে ভিউ হচ্ছে এরকম, দারুণ। আর ওনাদের একটা বলে রাখি, একটা ছোট্ট ইনফরমেশন লাহাদাকে আমি জিজ্ঞেস করবো, এইখানে কিন্তু নার্সারিও আছে, এই দেখুন নার্সারি, মানে বেশ সমুজের মানে সমাহারও আছে, হ্যাঁ বেশ ভালো। লাহাদা এই একটু একটু এসো তুমি প্লিজ, এই যে রুমটা, এটার কিরকম ভাড়া, কিরকম এটা? এটা নন এসি হিসাবে ভাড়া হলে 1100 টাকা। আচ্ছা আচ্ছা, এসি হিসাবে ভাড়া হলে 520। আচ্ছা 1600 টাকা, 1600 টাকা। ভিউ রুম, সমুদ্র দেখতে পাবে ব্যালকনিতে বসে, এসি রয়েছে, সব কিছু রয়েছে। আর 204 এর একটু জাস্ট ওয়াশরুমটাও দেখে নেই, সব কিছু দেখাবো, কিচ্ছু ছাড়বো না। দেখুন এই হচ্ছে ওয়াশরুম, এই কোমোড, জেট স্প্রে, বালতি, মগ, শাওয়ার, গিজার, এখানে আছে হচ্ছে আপনার বেসিন, আয়না, মানে বেসিক আমি বললাম সুযোগ সুবিধা যা থাকার কথা একটা বাথরুমে তাই আছে। আমি তো আছি এখন ফার্স্ট ফ্লোরে, 204 রুমটা আপনাদের দেখালাম, একটু চলুন কমন ব্যালকনি থেকে ভিউটাও একটু দেখাই, চলুন আসুন, এই দেখুন, এই দেখুন, হা হা, হাওয়া যা দিচ্ছে না, দারুণ সত্যি, এখানটা বেশ ভালো, আমার তো ব্যালকনিতেই ভালো লাগছে, একটু জাস্ট দেখুন, ওহো ফ্যান্টাস্টিক। এই প্রভাত হোটেল চলে শুধু লাহাদার দায়িত্বে নয়, লাহাদার কিন্তু অনেক বড় গুরু দায়িত্বও আছে, কিন্তু যারা চালায় তাদের সঙ্গে একটু আপনাদের এই ভিডিওর সাহায্যে সাক্ষাৎ করাবোই করাবো, আমি করাবো না, লাহাদা করাবে। লাহাদা
এই যে আমাদের লাহাদার পুরো টিম দাঁড়িয়েছে হোটেল প্রভাতে, একটু তুমি পরিচয় করে দাও যারা পরবর্তীকালে গেস্ট আসবে তাদের যেন অসুবিধা না হয়। আমি তো সবসময় থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তো মূল যারা পরিষেবা দেয় ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাই এখানে রয়েছে, তারকদা রয়েছে, ওখানে সূর্য রয়েছে, টোটন রয়েছে, আচ্ছা সবাই যা আপনাদের সমস্যা যাবতীয় ওরা একসঙ্গে সমস্ত সলভ করবে, ওদের কোনো অসুবিধা হয় না। যারা আসে তারাই সবাই খুব হ্যাপিলি এনজয় করে। আমি শুধু এটা ভিডিও সাজে তোমাদের সামনে সবাইকে বলছি, আমার ভিডিও অনেক লোক দেখে, আমাকে খুব প্রশংসাও করে যে আমি খুব ভালো ভালো হোটেলের ভিডিও তুলে ধরি। প্লিজ আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করো না, তোমরা ভালো করে যারা আসবে একটু ভালো পরিষেবা দিও, ঠিক আছে? এর জন্য তোমাদের সবাইকে থামস আপ, একদম থামস আপ, ঠিক আছে? চলো একটা নন ভিউ রুম দেখাও এবার, সব তো ভিউ হচ্ছে, একটু 900 টাকার রুমও দেখা যায়, সবাই তো 1100-1200 টাকা নাও দিতে পারে, তাই তো? চলো 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 চলো। অন্যবার আমি আপনাদের হোটেলের ভিডিও দেখাই, নিচ থেকে ওপরে উঠি, এই হোটেলের ভিউটা এত ভালো ওপর থেকে, তাই জন্য এবার ওপর থেকে নিচে নামছি নন ভিউ একটা রুমের ভিডিও দেখাবো বলে, চলুন। আচ্ছা এবার আপনাদের গ্রাউন্ড ফ্লোরের 101 রুমটা একবার রুম ট্যুর করে দেখাই, চলুন। দরজা খোলাই আছে, পুরো মার্বেল করা আছে তলা, একদম দেখুন এটাও কিং সাইজ বেড, 1-2-3 জন থাকা যাবে। আচ্ছা এখানে আমি লাহাদাকে পরে একটা কোশ্চেন করবো, আগে একটু আপনাদের দেখিয়ে দিই, চার্জিং পয়েন্ট তো ঠিকঠাক আছে। আচ্ছা ওখানে একটা মিরর আছে, ওখানে একটা ছোট্ট সাইড টেবিল আছে, দারুণ, খুব ভালো। এই দিকে আছে ব্যালকনি আর এই দিকে আছে ওয়াশরুম, এটাতে কিন্তু এসি নেই, কিন্তু একটু চলুন ব্যালকনিটা দেখি। এটা কিন্তু নন ভিউ রুম, কিন্তু এখান থেকে এই যে নার্সারি আপনাদের বললাম ওপর থেকে দেখালাম, নার্সারির গাছগুলো আছে এখান থেকে, সবুজ তো দেখা যাচ্ছে কিন্তু এটাকে নন ভিউ হিসাবেই ওনারা এটাকে গ্রাহ্য করছে। আর একটু ওয়াশরুমটা একটু দেখে রাখি, আপনাদের ওয়াশরুমটা দেখানোর আগে আমি তো ব্যালকনিটা দেখালাম এই জায়গাটা, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রব আছে। এবার এই দেখুন এইখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা চলুন একটু চাই, এই যে ওয়াশরুম, কোমোড আছে, জেট স্প্রে আছে, বালতি আছে, কল আছে, তারপর আছে হচ্ছে শাওয়ার, এখানে মগ রাখা আছে, আছে হচ্ছে বেসিন, ওদিকে একটা আয়না। আমি তার আগে লাহাদার সঙ্গে দুটো কথা জিজ্ঞেস করে নিই এই রুমের ব্যাপারে। আচ্ছা লাদা, এই যে নন ভিউ রুমটা, এটার ভাড়া কত? আমাদের মিনিমাম শুধু 900, এই ক্যাটাগরির তিনটে রুম আছে আমাদের, এগুলো 900 টাকা। আচ্ছা আচ্ছা, আর সামনের দিকেও আছে, সেগুলো এসি রুম, নন এসি করে দেওয়া হয়, সেগুলো 1000, সেটার ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, পরিষ্কার দেখা যায়, কিন্তু এটা নিচে এটাও দেখা যাচ্ছে কিন্তু অতটা পরিষ্কার ধরছি না, ধরছি না, হ্যাঁ এটা নন ভিউ হিসেবে ধরা, অতটা কিন্তু সমুদ্রের কাছাকাছি। আর একটা কথা, এটা সত্যি কথা বলবে তুমি, এখান থেকে হাঁটা পথে সমুদ্র কত দূরে? দেখুন আমি একদিন এটা ঘড়ি ধরে একদিন হেঁটেছিলাম নিজে, আচ্ছা এখান থেকে ঠিক ক্যামেলিয়া মুখ অর্থাৎ রাস্তা পর্যন্ত আমার 1 মিনিট সময় লেগেছে, 60 সেকেন্ড। আমি ইচ্ছা করে জিজ্ঞেস করলাম, আমি তো দেখতেই পাচ্ছি, তবু এটা আপনাদের যাওয়া দরকার। প্রভাত হোটেলের ঢোকার জায়গা কোথা থেকে? চলুন একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের, চলুন 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 চলুন। এই যে ওই যে আমার স্কুটিটা দাঁড়িয়ে আছে দেখুন, আর আমি স্কুটি ভাড়া নিয়েছি এবার অলকদার কাছ থেকে, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এইটা হচ্ছে রাস্তা, এই দেখুন, এই যে প্রভাত রিসর্ট, এসি নন এসি, ফোন নাম্বার দেওয়া আছে, দেখুন ফুড লজিং সবই আছে, কিন্তু এটা রেস্টুরেন্ট, বাইরের লোকও খেতে পারে। এই রাস্তা, ওই যে হোটেল হচ্ছে আপনার ক্যামেলিয়া, তার পাশে হচ্ছে হোটেল লারিকা, এই যে রাস্তা চলে আসছে, আর এই হচ্ছে আপনার প্রভাত রিসর্ট। চলুন এই উঠলাম, এইখান থেকে আমরা ঢুকবো, লাহাদা দাঁড়িয়ে আছে। আচ্ছা তার আগে দেখাই এইখান থেকে ভিউটা কীরকম, একটু চলে আসুন এইখান থেকে চলে আসুন, এই যে এই দেখুন, এই দেখুন সমুদ্র, দারুণ, খুব ভালো। আর এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো এইগুলো। আচ্ছা লাহাদা, এখন তো এইগুলোতে গেস্ট আছে, এই 106 ইত্যাদি রুমগুলো, 105, এইগুলোর ব্যালকনি থেকে ভিউ কেমন? এইগুলোর ব্যালকনি থেকে উপর থেকে যেরকম দেখলেন সিমিলার, একটু 19-20, কেন তিনতলার ভিউ বেটার হবে, হ্যাঁ একদম, একতলার ভিউ একটু কম হবে, একদম একদম, কিন্তু ভিউ আছে, ভালো ভিউ আছে, ভালো ভিউ আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওনাদের ফার্স্ট ফ্লোরে তো রুম আছে, আর এই যে বেসমেন্টে হচ্ছে আপনার হচ্ছে রেস্টুরেন্ট, এই যে ওনার প্রভাত হোটেলের বা প্রভাত রিসর্টের, এই হচ্ছে বিভিন্ন নিয়মাবলী, আর এটা হচ্ছে ওয়ে টু রেস্টুরেন্ট, অগ্নি নির্বাপক যন্ত্র। চলুন আমরা নিচের দিকে যাই, আমি এখন চলেছি প্রভাত রিসর্টে, যে ডাইনিং এরিয়া আছে সেখানে খাওয়া দাওয়া করবো বলে। তার আগে লাহাদা আমাদের সঙ্গে দু একটা তথ্য শেয়ার করছে, লাহাদা এই যে জায়গাটা ভেকেন্ট করে আছে ব্যাপারটা কি? ওখানে তো অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি, যাই হোক এটা ব্যাপারটা কি আছে? এখানে যারা ধরুন অনেক সময় গ্রুপে আসে,
কেউ 10টা রুম নিল, কেউ 12টা রুম নিল, সেক্ষেত্রে তারা অনেক সময় বলে যে আমরা একটু নিজেরা রান্না করে খাবো। সেক্ষেত্রে অনলি গ্রুপের ক্ষেত্রে আমরা এখানে রান্না করার একটা সুযোগ করে দিই, সেটা চার্জের বিনিময়ে, এবং এখানে চেয়ার টেবিল আমরা প্রোভাইড করি বসে খাওয়ার, সেটাও চার্জের বিনিময়ে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর নর্মালি আমাদের এখানে ফুডিং লজিং সিস্টেম আছে, অনেকে আমাদের ফুডিং লজিং প্যাকেজ দিয়ে দেয়, সেই প্যাকেজ অনুযায়ী আমরা পুরো পরিষেবাটা দিই, আমাদের ফুড মেনু বা তারা ফুড মেনু বললো সেই অনুযায়ী আমরা কভারেজ করলাম। ওকে ওকে, প্রায় 4টে বেজে গেছে, খাওয়া দাওয়া শুরু করতে করতে তার আগে ছবি টবি তুলতে হয় না, আর কি বলবো। আচ্ছা, আমাদের কি দিয়েছে একটু দেখে নিই। আমাদের ভেজ থালি, এইটা ভেজ থালি, এটা ভেজ থালি, লাহাদারও ভেজ থালি, আমারও ভেজ থালি। এই যে মাছ, এই যে দু পিস মাছ, লাহাদার এক পিস আর আমারও এক পিস মাছ। আমি এসছি বলে একটা সবজি বেশি করেছে, সেটা হচ্ছে এই ফুলকপি। এমনি নর্মালি থাকে ভাত, বেগুন ভাজা, এই হচ্ছে পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় আর এক পিস মাছ। এটার দাম আমি জিজ্ঞেস করলাম, এটা মোটামুটি দাম বললো 145 টাকা। সে ঠিক আছে, দাম নিক, খেতে কেমন সেটা বড় ব্যাপার, আমি আর লাহাদা একসাথে বসবো। চলো শুরু করি, লাহাদা শুরু করো। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া শুরু করছি, লাহাদা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। একটু প্রথমে দিই ভাত, ভাতের সঙ্গে কী নেবো, ডাল বেস্ট। আমার তো ডাল আর আলু পোস্ত কথা হবে না। আচ্ছা, কী ডাল দিয়েছে দেখে নি, আমি শুধু খাবো। ভালো ভালো, আমি এখন পোস্ত দিয়ে খাচ্ছি, পোস্তটা দারুণ করেছে, খুব ভালো। পোস্তটা খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। দেখুন, আমি ভিডিও করতে ভুলে গেছি, মাছ খেয়ে নিচ্ছি, কাতলা মাছ, মাছটা ফ্রেশ একদম, বেশ ভালো। আর একটা কথা, আমি ওটাকে জিজ্ঞেস যে থালি সিস্টেম মানে নাকি, তখন লাহাদা বললো থালি মানে শুধু মাছটা আপনাকে একবার দেবে, কিন্তু বাদ বাকি সবজি ভাত যতবার ইচ্ছা, মানে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি মিল সিস্টেম। খাওয়া দাওয়া তো হলো, আমার প্রতিটা পদই ভালো লেগেছে, পরিমাণ ভালো। আর আমি একটা কথা বলছি আপনাদের, একটা সাজেশান, আপনি এখানে থাকুন না থাকুন কিন্তু খেতে আসতেই পারেন, ভালো খাওয়া দাওয়া, ভালো। রুম ট্যুর করালাম, খাওয়া দাওয়া দেখালাম, লাহাদার কাছ থেকে সব ইনফরমেশনও দিলাম। আর একটা ছোট্ট ইনফরমেশান দেবো, দেখুন এই তো দেখালাম আমি যেখানে আছি, দেখুন এইটা হচ্ছে আমার ঘর, এখানে এইটা হচ্ছে যে সমুদ্রপুরী, সামনে হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর এখান থেকে কি দেখা যাচ্ছে দেখুন, একটা ধুম করি মিত্র ক্যাফে, যদি ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করে এইটা কিন্তু আছে কাছে, একদম কাছে। এই যে সামনে রাস্তাটা আছে, এইরকম গিয়ে এইদিকে চলে গেলেই মিত্র ক্যাফে। আর আরেকটা ছোট্ট ইনফরমেশান, এই যে বিল্ডিংটা দেখছেন, যেটা হচ্ছে একদম খাস্তায় উপরে রয়েছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে মেরিন হোটেল, মেরিন এর নামই হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড। কিন্তু তাহলে পুরোপুরি সব ইনফরমেশান দিলাম, সব কিছু তথ্য তুলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করছি, বাই।